Assalamualaikum, কিভাবে শিখবো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন রবি। আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের কম্পিউটারগুলো যখন আমরা অন করি তখন কম্পিউটার আমাদেরকে সালাম দিয়ে তারপরে ওর কাজ শুরু করবে। ব্যাপারটা একটু মজার না? আসলে দর্শক, ব্যাপারটা অনেক মজার। বিষয়টা হচ্ছে আমরা যখন কম্পিউটার অন করব তখনই কম্পিউটার অন হওয়ার সাথে সাথে কম্পিউটার আমাদেরকে সালাম দিবে, অথবা আপনি যদি চান যে ওয়েলকাম টু কিভাবে শিখবো এভাবে দিতে চান, অথবা ওয়েলকাম টু রফিক, ওয়েলকাম টু রবি, অথবা বিসমিল্লাহির রহমান রহিম, এরকম যে কোনো ধরনের ওয়েলকাম টিউন দিয়ে আপনার কম্পিউটার কাজ শুরু করবে। আর বন্ধুরা, এই মজার কাজটি করতে গেলে আমাদের তিনটি ধাপ অনুসরণ করতে হবে। তার মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে একটি ভিবিএস ফাইল ক্রিয়েট করা। দ্বিতীয় হচ্ছে আমাদের কম্পিউটারে যে রান প্রোগ্রামটি রয়েছে সেটার মধ্যে ওই ভিবিএস ফাইলটাকে কপি করে পেস্ট করা। এবং তৃতীয় ধাপটি হচ্ছে আমাদের কম্পিউটারের যে কন্ট্রোল প্যানেল আছে বা সাউন্ড সেটিংটি রয়েছে সেই সেটিংয়ে গিয়ে ছোট্ট একটি সেটিং পরিবর্তন করে দেওয়া। এই তিনটি ধাপের মাধ্যমে আমরা এই কাজটি করব। তাহলে বন্ধুরা, চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। বন্ধুরা, আমাদের প্রথম কাজটি ছিল একটি ভিবিএস ফাইল তৈরি করা। তো এই ভিবিএস ফাইলটা আমরা কিভাবে তৈরি করব? এই ভিবিএস ফাইল ক্রিয়েট করা খুবই ইজি। প্রথমত আমরা আমাদের কম্পিউটার থেকে একটি নোটপ্যাড ওপেন করব। তো আমরা কম্পিউটারের যে কোনো জায়গায় রাইট ক্লিক করে নিউতে গিয়ে এখান থেকে যে টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিলাম। তো আপনি চাইলে টেক্সট ডকুমেন্টটার নাম যে কোনো কিছু দিতে পারেন। আর এই জন্যই আমি এই যে টেক্সট ফাইলটি আছে এই টেক্সট ফাইলটির কোনো নাম পরিবর্তন করে নেই, আমি সরাসরি এখানে টেক্সট ফাইলটি ওপেন করলাম। টেক্সট ফাইলটি ওপেন করার পরে আমরা এখানে একটি ছোট্ট লেখা দিব। আমি লেখাটি কপি করে এখানে পেস্ট করলাম। তবে দর্শক, আপনার ভয় নেই, আমি এই লেখাটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি লেখাটা কপি করে জাস্ট পেস্ট করে দিলেই হবে। তো বন্ধুরা, আমরা এই যে এখানে লেখাটা লিখেছি স্পিকস ইজ ইকুয়াল ডাবল কোট কমা দিয়ে, এই জায়গাটা আমি আসসালামু আলাইকুম লিখেছি। এই জায়গাটায় আপনি যে টিউনটা শুনতে চান সেটা আসসালামু আলাইকুম হতে পারে, ওয়েলকাম টু রবি হতে পারে, ওয়েলকাম টু কিভাবে শিখবো হতে পারে, ওয়েলকাম টু আপনার নাম হতে পারে, বিসমিল্লাহির রহমানের রহিম হতে পারে, এই যে ধরনের টিউন আপনি শুনতে চান সেই টিউনটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিয়েছি আসসালামু আলাইকুম, অর্থাৎ আমার কম্পিউটার যখন ওপেন হবে সে ওপেন হয়েই আমাকে বলবে আসসালামু আলাইকুম। ওকে বন্ধুরা, এরপরে আমি যে লেখাগুলো লিখেছি এই লেখাগুলো জাস্ট আপনি ডিসক্রিপশন বক্স থেকে কপি করে বসিয়ে দিলেই হবে। জাস্ট আপনাকে যেটা পরিবর্তন করতে হবে এই জায়গাটায় এই ডাবল কোট কমার মধ্যে যে আসসালামু আলাইকুমটা লেখা আছে এটা আপনি পরিবর্তন করে আপনার পছন্দ মতন ওয়ার্ড এখানে লিখে দিবেন। তো দর্শক, এইখানে এরকম আপনার সবকিছু লেখা কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজ এ গিয়ে আমরা এটাকে বিবিএস ফরম্যাটে সেভ দিব। অর্থাৎ আমাদের এই যে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি আছে এটাকে আমরা মুছে এখানে ভিবিএস জাস্ট এইটুকু লিখে সেভ করে দিব। তো আমরা এই ভিবিএস ফাইলটাকে কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। তো দেখেন এখানে কিন্তু এই যে নিউ টেক্সট ডকুমেন্ট সেটার নিচেই ভিবিএস ফরম্যাটে এই ডকুমেন্টটি সেভ হয়েছে। ব্যাস, আমাদের প্রথম ধাপ শেষ। এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে যাব। দর্শক, দ্বিতীয় ধাপে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি আপনার কেমন লাগতেছে সেটাও আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সুন্দর একটি মতামত, পরামর্শ, কিংবা আপনাদের যদি কোনো কাজ জানার অনুরোধ থাকে সেই অনুরোধটাও এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যেতে পারেন। আমরা চেষ্টা করব আপনার রিকোয়েস্ট অনুযায়ী আপনার সমস্যার সমাধান দিতে। তো দর্শক, আমরা দ্বিতীয় ধাপে চলে যাই। আর দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য আপনি কম্পিউটারের উইন্ডোজ বাটনটির সাথে আর বাটনটি প্রেস করবেন, তাহলে কি হবে আমাদের সামনে সরাসরি এই যে রান যে প্রোগ্রামটি আছে সেটা চলে আসবে। এই রান প্রোগ্রামটি চলে আসার পরে আমরা এখানে লিখব শেল ক্লোন স্টার্টআপ, এটা লিখব SHELL ক্লোন স্টার্টআপ, এই শব্দ দুটো লিখব। শব্দ দুটো লেখার পরে আমরা এখানে জাস্ট ওকে দিব। ওকে দিলে আমাদের সামনে এই যে শেল স্টার্টআপের যে বিষয়টা, অর্থাৎ মাইক্রোসফট উইন্ডোজ প্রোগ্রামের যে স্টার্টআপ সেটিংটি রয়েছে সেটি চলে আসবে। তো আমরা কি করব, এখানে এই যে নিউ টেক্সট ডকুমেন্ট রয়েছে যেটাকে আমরা ভিভিএস ফাইল হিসেবে সেভ করেছি সেই ফাইলটাকে এখানে নিয়ে আসব। তো এখানে আমার আগে একটা ফাইল দেওয়া ছিল এটাকে আমরা মুছে দিলাম এবং এই যে নতুন যে ফাইলটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম। আমাদের কিন্তু সেকেন্ড যে ধাপটি ছিল সেটিও সম্পন্ন হয়ে গেছে।
এখন আমরা তৃতীয় ধাপে যাব। আর তৃতীয় ধাপে যাওয়ার জন্য আপনি আপনার কম্পিউটার থেকে যে কন্ট্রোল প্যানেলটি রয়েছে সেখানে চলে যাবেন। আমার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলটি এই আমি ডেস্কটপে নিয়ে এসেছি, যদি আপনাদের না আনা থাকে তাহলে আপনারা জাস্ট এই সার্চ অপশনে গিয়ে যদি CONT লেখেন তাহলেই কিন্তু আপনাদের সামনে এই কন্ট্রোল প্যানেলটি চলে আসবে। কন্ট্রোল প্যানেলে আসলে পরে হয়তো আপনার সামনে এখন যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এটা নাও আসতে পারে। যদি আপনি প্রথমবারের মতন কন্ট্রোল প্যানেল ওপেন করেন তাহলে আপনার সামনে এরকম আসতে পারে ক্যাটাগরিজ আইটেম। যদি এরকম আসে তাহলে আপনি এখান থেকে সরাসরি ক্যাটাগরিতে গিয়ে লার্জ অথবা স্মল যে কোনো একটি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা চলে যাব সাউন্ডসে। সাউন্ডসে আসার পরে আমাদের সাউন্ড সেটিং এর যে ডায়লগ বক্সটি রয়েছে সেটি কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আমরা এই ডায়লগ বক্স থেকে এই সাউন্ড অপশনে যাব এবং সাউন্ড অপশনে আসার পরে হয়তো আপনার সামনে এই যে অপশনটি রয়েছে এই ড্রপ ডাউন মেনুর মধ্যে উইন্ডোজ ডিফল্ট থাকতে পারে। যদি উইন্ডোজ ডিফল্ট থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট নো সাউন্ড এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে অ্যাপ্লাই করবেন, দেন ওকে করবেন। আমাদের কিন্তু তিনটি ধাপের যে কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে জাস্ট কম্পিউটারটাকে রিস্টার্ট দিতে হবে। তো আমি কম্পিউটার রিস্টার্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কম্পিউটার আমাকে সালাম দিয়ে তারপর তার কাজ শুরু করবে। ওকে বন্ধুরা, তাহলে রিস্টার্ট দিচ্ছি। আসসালামুয়ালাইকুম। তো আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত অবশ্যই দিয়ে যাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর মতামত, আপনাদের পরামর্শ, আপনাদের আলোচনা সমালোচনাই কিন্তু আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে। সুতরাং আপনারা আপনাদের সুন্দর সুন্দর মতামত এই ভিডিওটির নিচে দিয়ে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।